গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুমা, তোমরা দেখছো রুদ্র ফ্যামিলি ক্রিয়েশন। আর এখন ঘড়িতে বাজে ভোর 4:30, আর আমি চলে এসেছি গড়িয়ার যে 6 নম্বর বাস টার্মিনাল আছে ওইখানে। তো আজকে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কি ব্লগ হতে চলেছে। এটা একটা ট্রাভেল ব্লগ। আমরা এখান থেকে যাচ্ছি দীঘা। তো এই 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে কিন্তু দীঘার বাস ছাড়ে, আমরা সেই বাসে করেই যাব। বাসের কি ফেয়ার পড়ছে, কতক্ষণ সময় লাগছে, আমরা দীঘাতে গিয়ে কোন হোটেলে থাকবো, কি কি করব, কোথায় ঘুরবো, সব কিছুই কিন্তু তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটায় যদি নতুন হও তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গড়িয়ার এই বাস টার্মিনাল থেকে প্রত্যেক দিনই কিন্তু দীঘা যাওয়ার বাস ছাড়ে। সকাল 4:00 থেকে বাস যাওয়া শুরু হয়ে যায়। তো 4:30-এর যে বাসটা ছিল সেটা আমরা একটুখানির জন্য ধরতে পারিনি। আমরা 5টার বাসের টিকিট পেয়েছি, আর আমাদের টিকিট প্রাইস নিয়েছে 160 টাকা করে। আমাদের বাস কোলাঘাটে না দাঁড়িয়ে একেবারে নন্দকুমারে এসে দাঁড়িয়েছে। এখানে 5 মিনিট হল্ট করবে বাসের যাত্রীদের ফ্রেশ হওয়ার জন্য ও চা কফি খাওয়ার জন্য। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 9:15, আর আমরা বাস থেকে নেমে গেছি। আমরা এসেছি এখন ওল্ড দীঘাতে, আর বাস থেকে নেমেই একেবারে চলে এসেছি সমুদ্রের ধারে, সমুদ্র দেখার জন্য। অনেক বছর অপেক্ষা করে তারপরে দীঘায় এলাম, কেন করোনার আগে লাস্ট এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। প্রায় 3-4 বছর পর আবার এলাম। তো আমরা যেহেতু সাডেন প্ল্যান করে চলে এসেছি, কোনো হোটেল আমাদের বুক করা হয়নি, এখন আগে হোটেল বুক করব, তার আগে ব্রেকফাস্ট করে নেবো, কারণ আমরা ব্রেকফাস্টে কিছু আজকে খেতে পারিনি। বাসে তো 5টায় উঠেছি তোমাদেরকে বললামই, তারপরে বাস কোলাঘাটে কিন্তু থামেনি, বাস থেমেছিল নন্দকুমারে 5 মিনিটের জন্য। তো সেখানে আমরা নেমে আর কিছু ব্রেকফাস্ট করিনি, তো এখন আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখান থেকে আগে কিছু খাবো, তারপরে হোটেল খুঁজবো, কোন হোটেলে থাকছি, কত কি ভাড়া লাগছে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা দেখতে থাকো। এখন হাতে নিয়ে নিয়েছি গরম গরম লুচি আর তার সাথে ঘুগনি, এটা আগে খেয়ে নিই, তারপরে হোটেল খুঁজতে যাব। তো অনেকক্ষণ ঘোরার পর আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি। আমরা হোটেল নিয়েছি একেবারে নেহেরু মার্কেটের পাশেই, যে ফরেস্ট বাংলো রোড রয়েছে, দেখো এই যে মেন রোড দেখা যাচ্ছে, এই রোড দিয়ে একটু ভেতরে এসেই এদিকে হচ্ছে হোটেল মীরা ইন্টারন্যাশনাল। তো চলো এবারে হোটেলের ভেতরে গিয়ে তোমাদের রুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 303। তো চলো ভেতরে গিয়ে তোমাদের একবার দেখাই রুমটা। রুম থেকে ঢুকেই প্রথমে আছে ওয়াশরুম, বাঁ হাতেই। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো সামনেই রয়েছে একটা বেসিন, মিরার, এখানে গিজার আছে, ওখানে জামাকাপড় ঝোলানোর হ্যাঙ্গার রয়েছে, কোমোড, বালতি সব কিছুই রয়েছে, আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। আর এখানে ঢুকেই সামনেই একটা বেড আছে, বেশ বড় বেড, একটা কুইন সাইজের বেড। এখানে কিন্তু 3 জন আরামসে হয়ে যাবে, সাথে একটা বাচ্চাও হয়ে যাবে। বেডের পাশেই বেড সাইড টেবিল রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে 2টো টুল রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলটাও বেশ বড়। আর এদিকে আরও 2টো চেয়ার রয়েছে। আর এই রুমতে কিন্তু ব্যালকনি আছে, দেখো এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটাও কিন্তু বেশ বড় ব্যালকনি। আর আমরা যে রুমটা নিয়েছি এটা কিন্তু এসি রুম, আর এই রুমের ভাড়া নিয়েছে 1200 টাকা। আর এই রুমের মধ্যে কিন্তু টিভিও রয়েছে, যেটা আমি তোমাদের প্রথমে দেখাতে ভুলে গেছি, তার সাথে ইন্টারকমের ফেসিলিটি রয়েছে, আর ফ্রি ওয়াইফাই রয়েছে। হোটেলে চেক ইন করার পর আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার নেহরু মার্কেটে। আমরা আজকে লাঞ্চ করার জন্য কোনো রেস্টুরেন্টে যাব না, আমরা এখান থেকেই নিজেদের পছন্দ মতন বাজার করে রান্না করিয়ে লাঞ্চ করব। এই বাজারে তোমরা সবজি, ফল, মাছ, মাংস, মুদি দোকানের যাবতীয় সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এখানে রান্না করে দেওয়ার অনেক দোকানও আছে,
এদের মধ্যে মন্টুদার রান্নার দোকান কিন্তু খুবই ফেমাস। তো আমরা আজকে এখান থেকেই রান্না করিয়ে দুপুরের লাঞ্চটা করব। আমরা বাজার থেকে চাল, চিংড়ি ও পমফ্রেট মাছ কিনে দিয়েছিলাম রান্নার জন্য। এই ওল্ড দীঘাতে বাজারের জিনিসপত্রের কিরকম দাম ও কোন রান্নার কিরকম কি চার্জ আছে সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। রান্না করতে দিয়ে আমরা এখন সমুদ্রে স্নান করার জন্য চলে এসেছি। আমরা স্নান করার জন্য ওল্ড দীঘা বা নিউ দীঘাতে কিন্তু যাইনি, যেহেতু তখন জোয়ার চলছিল, সমুদ্রে নামা যাবে না। তাই ওল্ড দীঘা থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে হোটেল সি হকের কাছে একটা নতুন সমুদ্র সৈকত হয়েছে, যেখানে জোয়ারের সময়ও তোমরা সমুদ্রে নেমে স্নান করতে পারবে। আমরা সেই বিচেই এসেছি। দেখো বিচটা কিন্তু বেশ বড় আর এখানে অনেকেই স্নান করার জন্য এসেছে। বিচ থেকে ফেরার পথে আমরা একেবারে লাঞ্চটা নিয়ে হোটেলে চলে এলাম। আজকের লাঞ্চের আমাদের মেনু ছিল ভাত, পমফ্রেটের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি। তো এই মন্টুদার হাতের রান্নার যেরকম কথা আগে শুনেছিলাম, সত্যিই কিন্তু ওনার প্রত্যেকটা রান্নাই খুবই ভালো হয়েছিল। আর আমরা কিন্তু শুধু চাল আর মাছ কিনে দিয়েছিলাম, কোনো রকম তেল মশলা এগুলো আমরা কিছুই দিইনি, সব কিছুই কিন্তু উনি দিয়ে রান্নাটা করে দিয়েছিল। দুপুরে লাঞ্চ করার পর হোটেলে একটু রেস্ট করে নিয়ে এখন এই সন্ধেবেলায় আমরা চলে এসেছি ওল্ড দীঘার সি বিচে। দীঘায় ঘুরতে এসে বেশিরভাগ পর্যটকরাই সন্ধেবেলা এই ওল্ড দীঘা সি বিচে আসাটাই কিন্তু পছন্দ করে। তো আমরাও এখন সি বিচে চলে এসেছি আর আজকের এই সন্ধ্যাটা আমরা কিন্তু চা দিয়েই শুরু করলাম। চা কফি হাতে নিয়ে সমুদ্রের ধারে বসে খুব সুন্দর সময় আমরা কাটিয়ে দিলাম একসঙ্গে। আর এছাড়াও এই ওল্ড দীঘার সি বিচে কিন্তু অনেক দোকানপাট আছে কেনাকাটা করার জন্য, এছাড়াও খাবারেরও অনেক দোকানপাট রয়েছে, যার জন্য নিউ দীঘা থেকে ওল্ড দীঘাতে কিন্তু ভিড়টাও বেশি হয়। চা খাওয়ার পর কিন্তু আমরা এই সমুদ্রের ধার থেকেই আরও অনেক কিছু কিনে, যেরকম ঘুগনি, মোমো, তারপরে নানান রকমের ফিশ ফ্রাই এগুলো তো খেলামই, তার সাথে নিজের জন্য কিছু কেনাকাটাও করে নিলাম। সমুদ্র থেকে হোটেলে ফেরার পথে একেবারে আমরা এই রেস্টুরেন্ট থেকে ডিনার করে নিয়ে তারপরেই কিন্তু হোটেলে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘা ট্রিপের সেকেন্ড ডে, এখন সকাল 7:30 বাজে আর আমরা চলে এসেছি সি বিচে। তবে স্নান করতে এসেছিলাম কিন্তু এই যে সমুদ্রের এই অবস্থা, এখন জোয়ার শুরু হয়ে যাচ্ছে তাই নামতে পারছি না। কালকে দুপুরবেলা একবার স্নান করেছি, আজকে আর একবার করার ইচ্ছা ছিল। এখন কিছু ব্রেকফাস্ট করব, এছাড়াও আরও যা যা করবো সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওল্ড দীঘার সমুদ্রের ধারেই একটা দোকান থেকে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে আমরা কচুরি নিয়েছিলাম, এটা 5 পিস নিয়েছিল 20 টাকা। ওল্ড দীঘা থেকে উদয়পুর সি বিচ যেতে টোটো করে পার হেড 25 টাকা করে ভাড়া নেয়। তা আমরা এই টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম 100 টাকার বিনিময়ে। আমরা এখন চলে এসেছি উদয়পুর সি বিচে, যাকে বাংলার গোয়া বলেও অনেকে জানে। আর এখানে এসে দেখছি যে এখানে রীতিমতন সবাই কিন্তু পার্টি মুডে রয়েছে। এখানে চারিদিকে গান বাজছে আর তার সাথে সাথে নানান রকমের খাওয়া দাওয়া, নাচ, আরও অনেক কিছুই চলছে। যারা হার্ড ড্রিঙ্ক, হুক্কা এই সমস্ত পছন্দ করো, তারা এখানে এসে এগুলো কিন্তু উপভোগ করতে পারো। এখানে কোনো রকমের খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই। আর এছাড়াও এখানে নানান ধরনের মাছ ভাজার দোকান, চাটের দোকান, আইসক্রিম, চা, কফি ইত্যাদি আরও অনেক কিছুর দোকানই কিন্তু তোমরা পেয়ে যাবে।
তো আমরা এখানে এসে আজকে কিন্তু কাঁকড়ার ঝাল আর তার সাথে সাথে চিংড়ি মাছের ফ্রাই এগুলো তো খেলাম, এছাড়াও আইসক্রিমও খেয়েছিলাম। তো আমাদের তো খুবই ভালো লেগেছিল, ভীষণ টেস্টি এখানকার রান্না। আর এই জলে সমুদ্রের ধারে বসে জলের মধ্যে পা ডুবিয়ে ডুবিয়ে এরকম কাঁকড়া খেতে খেতে এর একটা আনন্দই অন্যরকম ছিল। আর এই বিচে নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটিও কিন্তু আছে, যেমন স্পিড বোট, ব্যানানা টিউব, জেট স্কি, এছাড়াও স্কুটি রাইড তোমরা করতে পারো, হর্স রাইড আছে, বাচ্চাদের টয় কার রয়েছে, এই সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে এসে এনজয় করতে পারো। এই উদয়পুর সি বিচে এসে আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর এখন এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমাদের হোটেলের চেক আউটের টাইম হয়ে গেছে, তার সাথে সাথে আমাদের বাড়ি ফেরার যে বাস আছে সেই বাসেরও টাইম হয়ে এসছে। চলো তোমাদের সাথে আবার বাস স্ট্যান্ডে গিয়ে দেখা করছি। তো বন্ধুরা, হোটেল থেকে চেক আউট করার পর একটা টোটো ধরে আমরা নিউ দীঘার যে সরকারি বাস স্ট্যান্ড রয়েছে সেখানে চলে এসেছি। আজকে আমাদের এখান থেকেই বাস আছে, এই যে পেছনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করে যাব আমরা গড়িয়ায়। আর তো এই দীঘা ভ্রমণের সমস্ত কিছুই তোমাদের সাথে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। আমি কিভাবে এসেছি, কোথায় ছিলাম, কোন কোন জায়গা ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম, সব কিছুই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।